তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? সবাই আশা করতো সবাই ভালোই আছেন। অ্যাকচুয়ালি একটা গ্রামের একজন ফেরিওয়ালা, বুঝলেন না, একজন গ্রামের ফেরিওয়ালা, উনি পাড়ায় পাড়ায় ঘুরে একটা রোমাঞ্চকর একখানা গান গেয়ে উনি ওনার কাঁচা বাদামগুলোকে বিক্রি করছে, এবং তার পরিবর্তে উনি ইমিটেশনের বিভিন্ন হাতের চুড়ি, কানের দুল, তাছাড়া হচ্ছে গিয়ে ভাঙা ফোনের কভার, এই সমস্ত কিছু নিচ্ছে। এবং ওই গানখানা কিন্তু ইউটিউবের মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। শুধুমাত্র তাই নয়, আজ থেকে বেশ কিছুদিনের আগে রানু মণ্ডল বলতে পারো, তাছাড়া হচ্ছে গিয়ে আলু আলু লেলো, পটল লেলো, এই ধরনের যে বিভিন্ন ব্যক্তিগুলো যে আছে, বা তাছাড়া হচ্ছে গিয়ে বিভিন্ন করোনা ভাইরাসের সময় চাকা কুয়া যেরকম ভাইরাল হয়ে গেছিলো, তেমনই এই বেশ কিছুদিনের মধ্যেই, এই 2 মাস 1 সপ্তাহের মধ্যে এখন বর্তমান বাদাম কাকু এখন খুব পরিমাণ ভাইরাল হয়ে গেছে। ওকে, তো বাদাম কাকুকে নিয়ে অনেকে কিন্তু অনেক ধরনের গানগুলো তৈরি করেছে। তো প্রথমত আমরা শুনবো যে বাদাম কাকু যে গানখানা গেয়ে যে বিভিন্ন যে জিনিসগুলো যে বিক্রি করছে, প্রথমত ওই অরিজিনাল গানখানা অবশ্য আমরা শুনবো। ওকে, তো গানের অবশ্য আমি রিয়াকশনখানা আমি অবশ্য দেবো, তো অবশ্য সাইডে। শুনলেন তো অনেকে এই গানের উপরে কি করেছে, বিভিন্ন অভিনয়ের মাধ্যমে, বিভিন্ন অ্যাক্টিংয়ের মাধ্যমে ইউটিউবের মধ্যে বিভিন্নভাবে, মানে কি বলা যায়, ফেমাস হওয়ার চেষ্টা করছে। এই তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে না, এই গানখানাকে আমি একটু অন্যরকম একটা ক্রিয়েটিভিটি দেব, যেরকম ধরো ডিজে তৈরি করে। আর সাধারণত আমি যেটা দেখলাম ইউটিউবের মধ্যে, অনেকে টাপুর স্টাইলে ঝিঙ্কড়িঙ্কড়ে 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 এই ধরনের, মানে কি বলা যায়, মিক্সিংগুলো করেছে, বাট যেগুলো মানে আমার ঠিক পছন্দ নয়। তো অনেকে বিভিন্ন রকম স্টাইলে, আর অনেকে আবার কি করেছে, রানিং টাইপের করে দিয়েছে। তো ভাবলাম যে না, একটু আমি অন্যরকম একটু ক্রিয়েটিভিটি দিই, যেরকম ধরো আমাদের ফেমাস হামিং টামিং যেভাবে চলে JBL-এর মধ্যে বা RCF-এর মধ্যে, ওই রকমভাবে একটু তৈরি করার চেষ্টা করি। তো গানখানাকে তৈরি করার ক্ষেত্রে আমার একটু বেশ সময় লেগেছে, কারণ এইটুকুনি একখানা গানকে, যদি ওকে তার লিরিক্সের যে ইন্ট্রোডাকশান, তারপরে হচ্ছে গিয়ে হুক ওয়ার্ডস, তারপরে হচ্ছে গিয়ে আবার ফের ইন্ট্রো, ফের আবার যে তার হুক ওয়ার্ডস, তারপর হচ্ছে কি আউটরো, যে সিস্টেমগুলো যে থাকে, একটা রুলস থাকে, সেটাকে বসাতে একটু আমার সময় লেগে যায়। তাছাড়া হচ্ছে কি, এটা একটা কোনো মিউজিকের উপর দিয়ে নয়, ডাইরেক্ট র ভোকাল। তো র ভোকালকে মিউজিকে রূপান্তর করতে গেলে যেটা প্রয়োজন সব থেকে বেশি, সেটা হচ্ছে কি বিটস পার মিনিট, সেটাকে যেটা টেম্পো করতে হয়, টেম্পো করার পরে তারপর বাজনা ক্রিয়েট করা, তারপরে নতুন নতুন মিউজিক ক্রিয়েট করে, তারপরে ওটাকে ফাইনাল প্রজেক্ট মাস্টার, তারপরে হচ্ছে গিয়ে এক্সপোর্ট, সমস্ত কিছু মিলিয়ে বেশ একটু সময় লাগে। অবশ্য ওই প্রজেক্টখানা অবশ্য আপনাদের কাছে শেয়ার করবো, যাতে আপনারাও নতুন কিছু পান বা নতুন কিছু শিখতে পারেন, বা নতুন কিছু আপনাদের কাছে কাছে যাতে পৌঁছে যায়। এই তো ফাইনালি আমার FL স্টুডিওখানা ওপেন করব, ওপেন করার পরে আপনাদেরকে সমস্ত কিছু বিষয়গুলো অবশ্য দেখাবো। তো তার আগে আমি একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবদের। তাছাড়া চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলখানাকে দাবিয়ে রাখবেন, নতুন নতুন বিষয়গুলো জানার জন্য এবং পাওয়ার জন্য। আর হ্যাঁ, এটা মাস্ট মনে রাখবেন, ভিডিওটা টপ রাইট সাইডে আমি পাসওয়ার্ডগুলো এক করে শো করে দেবো, ওখান থেকে পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন। তাছাড়া হচ্ছে ডিসক্রিপশানের মধ্যে ডাউনলোড লিঙ্কখানা দেওয়া আছে প্রজেক্টের। ওকে, আর হ্যাঁ, রিসেন্টলি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একখানা গান আমি অবশ্য রেকর্ডিং করেছি, যদিও আমার নয়, আমার একজন পাড়ারই একজন জেঠু, ওনার শুটিং চলছে, রিসেন্ট ভিডিও চলে আসবে। এই তো কন্টিনিউ, ভিডিওটা দেখতে থাকুন। ওকে, পার পার পানা না 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 সেক্সি মামা মা পরক ফর মা দুয়া ত্রাখা না না হুইয়া লোক না 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 টুডি সেক্সি। তো ভিউয়ার্স অবশ্য দেখতে পাচ্ছেন যে আমি আমার অবশ্য কম্পিউটার স্ক্রিনখানা ওপেন করেছি। তো কম্পিউটারের মধ্যে FL স্টুডিওখানাকে জাস্ট ওপেন করব। ওকে, তো ওপেন করার সঙ্গে সঙ্গে জাস্ট এটাকে মিনিমাইজ করব, মিনিমাইজ করে আমি অবশ্য ডিসপ্লের মধ্যে চলে আসবো, যে কম্পিউটার ডেস্কটপের মধ্যে জাস্ট এই যে প্রজেক্ট খানা, জাস্ট এটাকে কপি করে এনে FL স্টুডিও হিন প্ল্যানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ
এবং সঙ্গে সঙ্গে লোডিং নিতে শুরু করবে। লোডিং নেওয়ার পর প্রজেক্টখানা কিন্তু ওপেন হয়ে যাবে, জাস্ট ওয়েট, কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু আমার এই প্রজেক্টখানা অবশ্য বেরিয়ে আসবে। ওকে, তো অবশ্য দেখতে পাচ্ছেন যে আমার প্রজেক্টখানা অবশ্য কিন্তু চলে এসছে। এই এই হচ্ছে গিয়ে আমার প্রজেক্ট। তো অবশ্য দেখতে পাচ্ছেন যে কত কাটাকুটি কি করতে হয়েছে, কারণ এইটুকুনি একটা ভোকালসকে যদি তার মিউজিকের যে তার রুলস, যে সেই রুলস ফলো করে তার ইন্ট্রোডাকশন, হুক, ওয়ার্ডস, তারপরে হচ্ছে গিয়ে আউটরো, এই সমস্ত কিছু যে বসাতে হয় সেই অনুযায়ী, তাছাড়া এখানটা ইনস্ট্রুমেন্টস, তাছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের এফএক্স, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ওয়েভ এফএক্স, তাছাড়া হচ্ছে কি বিভিন্ন অটোমেশন, এই সমস্ত কিছু করে মোটামুটি প্রজেক্টখানাকে ক্রিয়েট করতে হয়েছে। এবার এখানে টোটাল 4খানা অবশ্য প্যাটার্নস ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে গিয়ে ফার্স্ট প্যাটার্ন, রাইট, যদিও এই গানখানাকে 1/4 4 বিটসে করা হয়েছে। তাছাড়া 2 নম্বর যে প্যাটার্নসখানা সেটা হচ্ছে গিয়ে এই, সেন্থ সেন্থ প্যাটার্ন যেটা, তারপরে হচ্ছে গিয়ে 3 নম্বর, জাস্ট সাব বসিয়ে একটা ছোটখাটো একটা প্যাটার্ন, তারপর হচ্ছে গিয়ে 4 নম্বর প্যাটার্নস। রাইট, এবার আমি চলে আসবো ডাইরেক্টলি ফাইনাল সঙের মধ্যে। তো ফাইনাল সঙটা কেমন কি অবশ্য আমরা দেখে নেব। ওকে, এই হচ্ছে গিয়ে প্রজেক্ট, বুঝলেন টোটাল এই প্রজেক্ট। তো এর মধ্যে অবশ্য বিভিন্ন অটোমেশন, এই সমস্ত কিছু বসানো হয়েছে। আর তাছাড়া অনেকে, আমি বলে দিই, আমার অনেক অডিয়েন্স আছে যারা অ্যাকচুয়ালি যাদের ইউটিউব চ্যানেল আছে, ওকে, যাদের ইউটিউব চ্যানেল আছে, অনেক আমার ভিউয়ার্স, অনেক অডিয়েন্স, তো ওনারা অ্যাকচুয়ালি এই যে আমি সাউন্ড সিস্টেমের যে কাজবস্ত করেছি, এই যে মিক্সিংটা যে আমি করেছি, কারণ কী বলুন তো, ইউটিউবের মধ্যে যতগুলো দেখলাম, তো আমি তো প্রিভিয়াস বলে দিয়েছি যে কেমন যেন একটা টাপুরি স্টাইল, হ্যাঁ তো আমার ঠিক খাস লাগেনি, তো আমি নিজের মতো একটু তৈরি করলাম। ওকে, তো আমি এই গানখানাকে জাস্ট আমি রেন্ডার করে আমি কী করেছি,
জাস্ট ওই মানে কি বলা যায় ডিসক্রিপশনের মধ্যে ডাউনলোড লিঙ্কটা দিয়ে রেখেছি, যে এই গানখানাকে ডিজে সং যে ডাউনলোড করে আপনারা শুনতে পারবেন। তাছাড়া হচ্ছে গিয়ে আপনারা যে প্রজেক্টে যে ডাউনলোড করবেন, প্রজেক্ট এক্সট্রাক্ট করার পরে আপনার জিপ ফাইল তো পাবেন পাবেন, তাছাড়া এই ডিজে সংটাও পেয়ে যাবেন। ওকে ওকে, তো সে কারণে আমি বলতে চাইছি কি যে আপনারা ইউটিউবের মধ্যে ছাড়তে পারেন, আমার কাছ থেকে কোনো কপিরাইট ইস্যু থাকবে না, কারণ এটা তো যেহেতু আমার নিজের কোনো কন্টেন্ট নয়, জাস্ট আমি সাউন্ড সিস্টেমের কাজে বাজটা করেছি, কিছুটাও হলেও যদিও নিজস্ব কোনো অধিক কিছুটা অধিকার আছে। ঠিক আছে, তোমাদের জন্যই সব কিছু। এই তো ভাবলাম যে না সবার কাছে গানখানাকে শেয়ার করি, তো গানখানা যদিও শেয়ার করছি, তাছাড়া ডিজে সঙ্গও শেয়ার করছি, তাহলে প্লাস প্রজেক্টও শেয়ার করছি। আর এটা মাস্ট বি মনে রাখবেন, প্রজেক্টের ডাউনলোড লিঙ্ক ইন দিস ডেসক্রিপশান বক্স। তাছাড়া হচ্ছে গিয়ে ভিডিওটা টপ রাইট সাইডে আমি অবশ্য পাসওয়ার্ডগুলো শো করে দিয়েছি, ফোর স্টেপ পাসওয়ার্ড, তেমন কোনো বড় কোনো পাসওয়ার্ড নয়, পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন। জিপ ফাইলটা এক্সট্রাক্ট করার ক্ষেত্রে কিন্তু আপনার খুবই ইম্পর্ট্যান্স। তো ভিউয়ার্স, গানখানা কেমন লাগলো বা বাজনা টাজনা কেমন কী লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাছাড়া ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করুন, যাতে জানতে পারে যে ইউটিউবের মধ্যে বাদাম বিক্রি হচ্ছে, একজন ফেরিওয়ালা বাদাম বিক্রি করছে আর আমরা বাদাম কিনছি পরিষ্কার। এই তো ভিউয়ার, লাস্টলি একটা কথা বলি আপনাদেরকে, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সদা সর্বদা মনা গুরুজি ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন।